হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? তো আমি আর বাবিন আবার বেরিয়ে পড়েছি একটু ঘুরতে। তো আজকে আমরা যাচ্ছি রোহিণী পার্ক আর টিম্বুরে একটু খাওয়া দাওয়া করতে। আমরা টিম্বুরে পৌঁছালাম। এখান থেকে ভিউটাও সুন্দর হচ্ছে। এখন বাজে প্রায় 3টা, তো আমরা এখন এসে পৌঁছালাম। জায়গাটা খুবই সুন্দর, এটা একদম রাস্তার উপরেই। এই রাস্তার উপর দিয়েই দার্জিলিং আর কার্সিং যাওয়া যায়। তো আমরা এখন টিম্বুরের ভিতরে ঢুকছি, ভিতরটা আমি দেখাবো একবার ঘুরে। এদিকে বসার জায়গা আছে, এদিকেও আছে বসার জায়গা। চারিদিকে খুব সুন্দর গাছ লাগানো। আর এটা হলো ভিতরটা, ভিতরেও বসার জায়গা আছে। আজকের ওয়েদারটা খুবই সুন্দর, খুব। আমরা খাবার অর্ডার করে দিয়েছি, আমাদের খুবই খিদে পেয়েছিল আমার আর অর্চির। তো খাবার দিতে দিতে আমি একটু জায়গাটা পুরো দেখিয়ে দিচ্ছি। তো এটা হলো টিম্বুর, চারিদিকে গাছ লাগানো, ফুল গাছ, নানা রকম গাছ আছে এখানে। খুব সুন্দর করে বানানো এই রেস্টুরেন্টটা। শিলিগুড়ি থেকে 25 কিলোমিটার দূরে। কথা বলতে বলতে আমাদের খাবার চলে এসছে। তো আমরা অর্ডার করেছিলাম চিজ নাগেট, ডাবল চিজ স্যান্ডউইচ আর আমার ফেভারিট দার্জিলিং টি। আমি দেখাচ্ছি একবার। তো এই এত সুন্দর জায়গায় এসে বসে, এত সুন্দর জায়গা মাঝে মাঝে আসা যেতেই পারে, আর সঙ্গে দার্জিলিং টি, একটা আলাদাই মজা। অর্চিষ্মান খাওয়া শুরু করে দিয়েছে আর না থাকতে পেরে। খুবই ভালো হয়েছে খেতে চিজ নাগেটটা। আমাদের খাওয়া হয়ে গেছে এখানে, এখন আমরা একটু রোহিণী পার্কে যাব। এখানে খাওয়া ওভারঅল খুবই ভালো ছিল, আর এখানে সকালে আর বিকালে তোমরা আসতে পারো, খুব ভালো খাবার। এই যে টিম্বুর এন্ট্রেন্স, এটা ওখানে এই যে বাবুন গাড়ি বের করছে, না আসবে আমি উঠবো। উঠি এখন গাড়িতে, উঠি। হ্যাঁ, তো টিম্বুর বাই। Thank you.
এসেছি। আর্চিসমান খুব খুশি, উপর থেকে হাত দেখাচ্ছে, আগে আগে চলে গেছে। ঘোরা হয়ে গেছে, ভালো লাগলো খুব। আমারও খুব ভালো লাগছে, খুব ভালো ছিল জায়গাটা, আমার ভালো লাগছে, অনেক ভালো লাগছে আমার জায়গাটা। আর খাওয়া দাওয়া কেমন ছিল? খুবই ভালো ছিল। আর আরেকবার কি আসা যাবে এখানে? হ্যাঁ, আবার আসবো। ওরচি বলছে আবার আসবো এখানে, তো দেখি নেক্সট টাইম কবে আসা যায়। তো আজকের মতন এখানে ব্লগটা শেষ করলাম। ভিডিওটাকে লাইক আর চ্যানেল সাবস্ক্রাইব করো। চলো, টাটা।